নমস্কার, আমার নাম সমিত সিনহা। আমি একটি ছোট ব্যবসায়ী এবং এই ব্যবসার করার খাতিরে যত দিন যাচ্ছে এই মুহূর্তে টের পাচ্ছি প্রতিটা সময় ব্যবসা করাটা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে বাজেটের জন্য আমার একটা প্রত্যাশা রয়েছে। সরকারের উচিত নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে, যেমন চাল, ডাল, গম, তেল, বিশেষ করে তেল, ভোজ্য তেল, এগুলোর অবিলম্বে দামটা কমানো উচিত। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দিনের পর দিন জীবনদায়ী ওষুধ দাম বেড়েই যাচ্ছে। মানে আজকে একটা ওষুধ কিনছি, কালকে সেই ওষুধটাই একটু বেশি দামে কিনতে হচ্ছে এবং আমরা জানতেও পারছি না। যখন আমরা দোকানে যাচ্ছি তখনই আমরা জানতে পারছি যে ওষুধটা বেড়ে গেছে, ওষুধের দামটা বেড়ে গেছে। তো সেই দিক থেকে সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইব যে ওষুধের দামটা নিয়ে আপনারা একবার ভাববেন। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই ভাবা উচিত। আমাদের মতন যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা ডিলারের কাছ থেকে কিংবা মার্কেট থেকে যে প্রোডাক্ট কিনে নিয়ে আসি, আজকে যেমন একটা প্রোডাক্টের দাম বাজেটে একটা কিছু ছিল, একটা সময় যে বাজেটে যে সময় যে জিনিসের দামটা বাড়বে সেটাই ঠিকঠাক ছিল, কিন্তু বাজেটের এখন কোনো রকম মানে হয় না। বাজেটের একটাই মানে, বাজেট খালি পেশ হয়, কিন্তু আমরা যে জিনিস পাইকারি দামে কিনতে যাই, যে জিনিসটা পাইকারি দামে কিনবো এবং খুচরো বাজারে বিক্রি করব, তার কোনো মূল্য নেই। আজকে যে দামে কিনছি কালকে সেই দামে নাও কিনতে পারি, তার থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এবং বেশি দাম বলতে এক টাকা দু টাকা নয়, লাফিয়ে লাফিয়ে নিত্যদিন দাম বাড়ছে। সেই দিক দিয়ে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে একটা জায়গায় দ্রব্যমূল্যের বৃদ্ধিটা একটা জায়গায় যেন অবশ্যই স্টেবল থাকে। আরও একটা বিষয় হলো আমাদের ব্যবসার, ক্ষুদ্র ব্যবসার খাতিরে আমাদের গাড়ি চালাতে হয় এবং নিত্যদিন পেট্রোল কিংবা ডিজেল ভরতে হয়। সেই দিক থেকে বলতে গেলে এই মুহূর্তে হয়তো পেট্রোলের দামটা এক জায়গায় রয়েছে, ডিজেলের দামটা এক জায়গায় রয়েছে, কিন্তু ওতে হয় না, 100 উপর পেট্রোল পার। আমি হাতজোড় করে অনুরোধ করছি সরকারের কাছে, পেট্রোলের দামটা আপনারা বিবেচনা করুন,